তোমাদের মোবাইল ফোনটাকে হাতে নেবেন। হাতে নেওয়ার পর যেটা কাজ হবে, সবার প্রথমে তোমাদের মিত্রা যে থাকবে এয়ারটেল মিত্রা, এটাকে কি করবেন, লাপু নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করবেন। তো আমারটাকে আমি এখানে লাপু নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এটাকে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন হওয়ার পরে এবার যে আমরা এমআই বিলটা পে করব, তো বিল পে করার জন্য আমাদেরকে জানতে হবে। তো এবার তোমরা আমার ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ ফলো করো, আমি যেটা যেটা বলবো তোমরা সেইটা সেইটা স্টেপ করো, তোমাদেরও মানে এমআই বিল মানে পে করতে পারবে। এখানে তোমাদেরকে সবার প্রথমে কি এখানে খুঁজতে হবে, এখানে তোমরা পেয়ে যাবেন যেহেতু আমরা কি করব এমআই বিল পে করব। তো এমআই বিল পে করার জন্য আমি এখানে তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদেরকে খুঁজে নিতে হবে ক্যাশ ড্রপ, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার উপরে দেখবে সিলেক্ট কোম্পানি, যে আপনি কোন কোম্পানির এখানে পেমেন্ট করতে চাও। যেহেতু এখানে অনেক কোম্পানি পেয়ে যাবেন, আমি এখানে আরোহণ ফাইন্যান্স সার্ভিস লিমিটেড এখানে দিয়ে দিচ্ছি। এটাকে সার্চ করে নেওয়ার পর এখানে থাকবে সিলেক্ট, এখানে সে কী এজেন্ট না কন্ট্রাক্ট ডিপোজিট না কাস্টমার, তো এখানে কাস্টমার। তারপর এখানে হচ্ছে তার লোন আইডি নাম্বার, তাকে যে একটা মানে কোম্পানি থেকে লোন আইডি নাম্বার দিয়েছে, আমি সে লোন আইডি নাম্বারটা এখানে বসাবো। তো তোমাদেরও মানে যেটা পে করতে চাও সে লোন আইডি নাম্বারটা সেখানে বসাবেন। তারপর গেট ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার এখানে তার সমস্ত কিছু চলে আসবে, যেহেতু তার এখানে দুইটা লোনের এমআই আছে, এখান থেকে সে মানে একটা লোন দিবে। তো একটা মানে দেওয়ার জন্য উপরটা মনে করে দিবে, এখানে টিকচিহ্ন করে দিলাম। তারপর এখানে কোনায় অ্যামাউন্ট বসাতে হবে, তার কত টাকা এমআই, এখানে তার 850 টাকা এমআই, এটা আমি দিয়ে দিলাম। তারপর কী করবেন, সাবমিট এখানে ক্লিক করবেন, তারপর কনফার্ম এখানে ক্লিক করবেন। এবার দেখো এবার এখানে আছে ডিপোজিট মোবাইল নাম্বার, এখানে যে ডিপোজিট মোবাইল নাম্বার বলতে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন কাস্টমারের, কারণ সে মোবাইল নাম্বারে ওটিপি আসবে আর টাকাটা পেমেন্ট হওয়ার পর সেখানে রিসিভ কপিটাও চলে যাবে। তো আমি এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটাকে নিয়ে নিলাম। তারপর কী করবেন, প্রসেস এখানে ক্লিক করে দিবেন, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এবার এখানে দেখতে পারবেন ভেরিফিকেশন কোড, যে আপনি যে কাস্টমারের যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেখানে একটা কোড গেছে, আর নিচে থাকবে রিটেলার এমপিন। তো তোমার যেটা মানে এমপিন থাকবে সেই এমপিনটা সেখানে বসাবেন। এবার আমি এখানে কাস্টমারের কাছ থেকে ওটিপিটাকে নিয়ে এখানে যে ভেরিফিকেশন কোড সেখানে বসিয়ে নেই, তো তোমরাও নিয়ে নেবেন বসিয়ে। এখানে বসা হয়ে গেলো, তারপর ভেরিফাইতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে তার পেমেন্টটা তোমার যে মিত্রা পোর্টালটা থাকবে সেখান থেকে পেমেন্ট কাটা চলে যাবে, আর তার মানে এমআই বিল পেমেন্ট হয়ে গেল। এখানে উপরে দেখতে পাচ্ছ থ্যাংক ইউ, আর কাস্টমারের নাম, ট্রানজ্যাকশন আইডি, তারপর স্ট্যাটাস সাকসেস, 850 টাকা, এটা তার পেমেন্ট হয়ে গেল। তো এটাই ছিল প্রসেস, তোমরা আমার স্টেপ বাই স্টেপ করো, মানে তোমরাও দিতে পারবে এমআই বিল, যে কোনো এমআই বিল, শুধু লোন আইডি নাম্বারটা মনে রাখতে হবে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো টাটা বন্ধুরা।